দিনাজপুরের ক্ষুদ্র নিগোষ্ঠীর আঠারোটি সম্প্রদায়ের ছয় লাখেরও বেশি মানুষের বসবাস এদের মধ্যে কড়া সম্প্রদায়ের মানুষ রয়েছে বিরল উপজেলার ভারত সীমান্ত ঘেঁষা হালজায় গ্রামে স্বাধীনতা পরবর্তী সময় এই সম্প্রদায়ের প্রায় দেড় শতাধিক পরিবার ছিল তবে প্রচলিত সমাজ ব্যবস্থায় প্রান্তিক অবস্থানে চলে যাওয়া পরিবর্তনের সাথে তাল মেলাতে না পারা ও জীবিকা নির্বাহের সহ নানা কারণে হারিয়ে যাচ্ছে এই সম্প্রদায় বর্তমানে টিকে রয়েছে মাত্র বাইশটি পরিবার তবে বিলুপ্ত প্রায় এই কড়া সম্প্রদায়টিকে টিকে রাখতে সরকার নানা উদ্যোগ নিচ্ছে পরিবারগুলোকে থাকার জন্য পাকা বাড়ি করে দেয়া হয়েছে রয়েছে আরও কিছু পরিকল্পনা মাথা গোজার ঠাই পেয়ে খুশি এই সম্প্রদায়ের লোকজন নতুন করে বাঁচার স্বপ্ন দেখছেন তারা তবে জমি দখল সহ স্থানীয়দের বিরুদ্ধাচরণের কিছু অভিযোগ আছে তাদের সারাদিন দিন জড়াই আনে রান্না করে রাতে শান্তি করে ঘুমাইতে পারছি অনেকগুলো আগে চলে গেছে এটা তো গোটাই বাড়ি ছিল এইখান থেকে এলা কড়াতের বাড়ি ছিল ওরা কিন্তু এখন নাই সেভাবে আমাদের কত চার করতে ছিল শুধু বাড়ি নয় করা সম্প্রদায়ের মানুষের জীবনমান উন্নয়নে আরো পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানালেন স্থানীয় জনপ্রতিনিধিরা আমরা তাদেরকে এই বিল্ডিং করে দিয়েছি বৃষ্টি পরিবারকে বিদ্যুৎ বিনা করেছে বিদ্যুতের ব্যবস্থা বিদ্যুতায়ন হয়েছে তাদের পরিবারের সন্তানরা আজকে লেখাপড়া করছে প্রতিটি স্কুলে সেই খরচের ব্যবস্থা সরকার করেছে বাচ্চাদের জন্য সাইকেল দিয়েছি নানা বর্ণ ধর্ম আর সংস্কৃতির মানুষের বসবাস রয়েছে বাংলাদেশে সাংস্কৃতিক এই ঐতিহ্য ধরে রাখতে প্রাচীন করা সম্প্রদায়কে টিকে রাখার তাগিদ রয়েছে স্থানীয়দের মাঝেও নাসির উদ্দিন বৈশাখী সংবাদ